আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য মাছ দিয়ে মাছের কাটলেট বা চপ রেসিপি, যা বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। অনেক বাচ্চারাই আছে মাছ খেতে চায় না, কিন্তু সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য বাচ্চাদের খাদ্য তালিকায় মাছ থাকা অত্যন্ত জরুরি, কারণ মাছ প্রোটিনের একটি ভালো উৎস। এতে থাকা ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মাছে থাকা ভিটামিন এ, ডি, ই এবং কে বাচ্চার সার্বিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের কাটলেট বা চপ তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে মাছ। আমি এখানে 2 পিস এরকম সাইজের বল মাছ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন, তবে কাটা কম যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো নির্বাচন করলে সব থেকে বেশি ভালো হয়। যেমন রুই মাছ, পাঙ্গাস মাছ, আর ট্যাংরা মাছ, এগুলোর মধ্যে কাটা কম থাকে, তাই খুব সহজে বেছে নেওয়া যায়। আর এই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন চুলা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেন এই গরম পানির মধ্যে মাছগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে মাছগুলোকে 8 থেকে 10 মিনিট জাল করে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম, আর এরই মধ্যে কিন্তু মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পানি ছাড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার মাছের কাটা থেকে মাছগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ খাবারটি যেহেতু বাচ্চাদের, তাই আমাদের অবশ্যই অনেক বেশি সতর্কতার সাথে এই কাজটি করতে হবে, যেন এই মাছের মধ্যে কোনো রকমের কোনো বড় অথবা ছোট কাটা থেকে না যায়, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। এই যে মাছের কাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি, এখন হাত দিয়ে এভাবে চটকে মাছগুলোকে একটু নরম করে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচের থেকেও একটু কম পরিমাণে জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচি অথবা শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন, 1/3 চা চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ আদা এবং রসুন পেস্ট এবং 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সব শেষ উপকরণ 2 টেবিল চামচ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো অথবা আটা, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারবেন। এখন এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন আমি এর মধ্যে থেকে অল্প একটু নিয়ে 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে চপের মতন তৈরি করে নিচ্ছি। একটু চেপে চেপে করবেন, যাতে এর মধ্যে কোনো ফাঁকা থেকে না যায়, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করছি, ঠিক একইভাবে চপগুলো আমি তৈরি করে নিচ্ছি। সেম একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে প্রতিটি চপ দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ দুই পাশ ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে উপর থেকে মনে হবে যে চপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরে এটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই পুরো সময় ধরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন এরকমের একটা সুন্দর কালার এর উপরে চলে আসছে, তার মানে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল ছাড়িয়ে। আর এগুলো এরকম ভাবে ভেজে নিতে প্রায় আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার এবং পুষ্টিকর মাছের কাটলেট বা চপ। এইভাবে আপনারা এগুলো তৈরি করে 1 বছর থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা মধ্য বিকালের হালকা নাস্তায় দিতে পারেন, অথবা ভাতের সাথে কিংবা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন।
তাই যে সকল বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে মাছ পরিবেশন করেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে মাছ খাচ্ছে না কি খাচ্ছে। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকমের আরও খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।